হ্যালো ফ্রেন্ডস, কেমন আছেন আপনারা? নিশ্চয়ই ভালো আছেন। আমি সোনিয়া, আপনাদের স্বাগত জানাচ্ছি আমার চ্যানেলে। বন্ধুরা, আমরা সবাই হেয়ার স্ট্রেটনার সম্পর্কে জানি এবং আমরা সবাই হেয়ার স্ট্রেটনার কম বেশি ব্যবহার করি। আমরা কিন্তু সবাই হেয়ার স্ট্রেটনার কীভাবে ব্যবহার করতে হয়, আমাদের চুলের জন্য কোন ধরনের হেয়ার স্ট্রেটনার উপযোগী, তাপমাত্রা কেমন হওয়া উচিত, সবাই কিন্তু এই বিষয়টা খেয়াল করি না, যার কারণে আমাদের চুলে মারাত্মক ক্ষতি হয়ে যায়। চুলের আগা ফাটা, চুল পড়ে যাওয়া, এমনকি চুলের আর্দ্রতা পর্যন্ত নষ্ট হয়ে যায়। তো আজ আমি আপনাদের হেয়ার স্ট্রেটনার সম্পর্কে কিছু ধারণা দেব, যেটা আমাদের চুলের জন্য কিছুটা হলেও উপকারী হবে। হেয়ার স্ট্রেটনার কেনার সময় অবশ্যই আপনার চুলের ধরন সম্পর্কে ভালোভাবে জেনে নিতে হবে। বাজারে বিভিন্ন ধরনের হেয়ার স্ট্রেটনার পাওয়া যায়, তো আপনার চুলের ধরন অনুযায়ী সঠিক প্লেটযুক্ত হেয়ার স্ট্রেটনার বেছে নেওয়াটাই বুদ্ধিমানের কাজ। আপনার সুবিধার্থে হেয়ার স্ট্রেটনার সম্পর্কে কয়েকটি ধারণা দিচ্ছি। প্রথমেই আসি সিরামিক প্লেট। এটি বিশ্বজুড়ে সবার কাছে প্রিয় একটি হেয়ার স্ট্রেটনার। সিরামিক প্লেটের তাপ পুরো প্লেটে সমানভাবে ছড়িয়ে পড়ে, ফলে চুল পুড়ে যাওয়ার ভয় থাকে না। যাদের চুল পাতলা ও হালকা কোঁকড়ানো, তাদের জন্য এই স্ট্রেটনার সবচেয়ে উপযোগী। তবে কেনার সময় একটা বিষয় খেয়াল রাখতে হবে, সিরামিক প্লেটের হেয়ার স্ট্রেটনার আর সিরামিক কোটেড স্ট্রেটনার কিন্তু এক নয়। সিরামিক কোটেড স্ট্রেটনারের উপরে সিরামিকের পরত থাকলেও ভিতরে অ্যালুমিনিয়ামের পরত দেওয়া থাকে। কিছুদিন ব্যবহারের পর অ্যালুমিনিয়ামের পরত উঠে যায়, ফলে অনেক সময় নানান রকমের ক্ষতি হয় আমাদের চুলে। তাই সবসময় 100% ফুল সিরামিক প্লেট স্ট্রেটনার কেনার চেষ্টা করবেন। বাজারে আরেকটি হেয়ার স্ট্রেটনার পাওয়া যায়, সেটা হচ্ছে টরমালিন সিরামিক প্লেট। এটি মূলত সিরামিক প্লেটের থেকে আরও উন্নত। সিরামিক প্লেটের উপরে টরমালিন নামক এক ধরনের খনিজ পদার্থের পারদ দিয়ে তৈরি করা হয় এই স্ট্রেটনার। এই স্ট্রেটনার ব্যবহারের ফলে চুলের আর্দ্রতা হারিয়ে যায় না। এটি কম তাপমাত্রায় খুব সহজে চুল সোজা করতে সাহায্য করে। তাই যারা চুল পড়া বা ভেঙে যাওয়ার ভয়ে স্ট্রেটনার ব্যবহার করতে চান না, আমি মনে করি তাদের জন্য এটি সবচেয়ে উপযোগী একটি স্ট্রেটনার হতে পারে। টাইটানিয়াম প্লেট লৌহজাত পদার্থের হওয়ায় এটি সবচেয়ে দ্রুততম সময়ে তাপ সরবরাহ করতে পারে এবং চুল সোজা করতেও অনেক কম সময় লাগে। তাই পাতলা ও রং করা চুলের ক্ষেত্রে এ ধরনের স্ট্রেটনার একদমই উপযোগী নয়। তবে যাদের চুল ঘন ও বেশি কোঁকড়ানো, তাদের জন্য এটি উপযোগী। অ্যালুমিনিয়ামের প্লেট স্ট্রেটনার এটি সবচেয়ে নিম্নমানের প্লেট এবং এটির বাজার মূল্য খুবই কম। তবে এগুলো ব্যবহার করলে হয়তো চুল সোজা করা যাবে, কিন্তু চুল অনেক বেশি ক্ষতিগ্রস্ত হয়। নিয়মিত ব্যবহার করলে এই ধরনের স্ট্রেটনার দিয়ে চুল ভাঙা, চুল পড়া, চুলের আর্দ্রতা হারিয়ে যাওয়া, চুলের আগা ফাটা মতো নানান রকমের সমস্যা দেখা দেয়। তো সেক্ষেত্রে আপনি অবশ্যই আপনার চুলের ধরন অনুযায়ী এবং চুলের অবস্থা অনুযায়ী আপনি স্ট্রেটনার নির্বাচন করবেন। যেমন ধরেন, যাদের চুল বেশি ঘন তাদের ক্ষেত্রে বেশ মোটা হেয়ার স্ট্রেটনার বা ফ্ল্যাট হেয়ার স্ট্রেটনার সবচেয়ে ভালো হয়, আর যাদের চুল পাতলা কিংবা চিকন তাদের ক্ষেত্রে কিন্তু চিকন হেয়ার স্ট্রেটনার সবচেয়ে ভালো হয়। আমরা অনেকেই মনে করি বেশি তাপমাত্রা দিলেই বুঝি চুল বেশি সোজা হয়, কিন্তু এটা একদমই ভুল ধারণা। প্রয়োজনের অতিরিক্ত তাপমাত্রায় চুল সোজা করা চুলের জন্য মারাত্মক ক্ষতিকর। চুলের ধরন অনুযায়ী সঠিক তাপমাত্রায় চুল সোজা করা উচিত। যেমন পাতলা চুলের ক্ষেত্রে 20-40 ডিগ্রি, মাঝারি চুলের ক্ষেত্রে 60-80 ডিগ্রি, ঘন ও খুব বেশি কোঁকড়া চুলের ক্ষেত্রে 80-220 ডিগ্রি যথেষ্ট। আর একটা বিষয় বলে রাখি, সেটা হচ্ছে হেয়ার স্ট্রেটনার ব্যবহার করার পূর্বে আপনারা যদি চুলের স্ট্রেটনার স্প্রে লাগাতে পারেন, সেটা কিন্তু খুবই ভালো হয়। এতে কিন্তু চুলের মারাত্মক ক্ষতির হাত থেকে রক্ষা করে। তো আজ তাহলে এ পর্যন্তই। আপনাদের নতুন কোনো টিপস নিয়ে হাজির হব আর একদিন, তবে সে পর্যন্ত ভালো থাকুন। আর আমার চ্যানেলটি ভালো লাগলে, আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং কমেন্ট করে জানিয়ে দিন আপনার মতামত। ধন্যবাদ।